আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা জিনিস, এটা হচ্ছে জলপাইয়ের জেলি। এখন প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে, খুব সহজ, দামও কম, খুব সহজেই বানা রেখে দিতে পারেন। একদম খাঁটি জিনিস, বাজারের কেমিক্যাল দেওয়া জিনিসের মতো না, তৈরি করা খুবই সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি জলপাই বোটা টোটা ফেলে ভালো মতো ধুয়ে নিছি। এখন এইগুলাকে আমি কেটে নিব, কেটে নিব মানে যতদূর পারি এই যে এরকম টুকরা করে নিব, মানে বিচি থেকে যতটুকু সম্ভব পারি খুলে নিব। বিচির সাথে যে অংশটুকু আছে ওইটুকু রাখবো, এইভাবে আমি সবগুলাকে টুকরা টুকরা করে নিব। তো সবগুলা জলপাই আমি কেটে নিলাম। এখন এর মধ্যে আমি 1 চা চামচ লবণ দিব, আর একটু পানি দিয়ে এটাকে ভিজায় রাখবো, বেশি না, ঘন্টাখানেক ভিজাইলেই হয়ে যাবে, এর কষ্টটা কিছুটা বের হয়ে যাওয়ার জন্য। পানির মধ্যে ডুবে থাকলেই হয়, খুব বেশি পানি খরচ করার দরকার নাই, ডুবে থাকলেই হয়। তো 1 ঘন্টা পরে জলপাইগুলোকে আমি ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিলাম, ওই লবণ পানিটা ফেলে দিছি, দিয়ে 2 বার দিছি আমি। এখন এটার মধ্যে আমি পানি দিব। তো এখানে 1 কেজি জলপাই ছিল, এর অ্যাকচুয়ালি ডবল পানি দিতে হবে, ডবলের বেশি। তো কেজিতে তো পানি যাওয়া যাবে না, আমি লিটার হিসাবেই বলতেছি, অথবা দেখে নেন জলপাইটা যে ভালো মতো ডুবে থাকে। প্রায় 2 কি আড়াই লিটারের মতোই পানি দিলাম আর কি, 2 আড়াই লিটারের মতো হবে। এখন আমি এটাকে জাল দিয়ে সিদ্ধ করে নিব। আমি চুলাটা জ্বালাই দিয়ে এটাকে ঢেকে জাল দিই, তাহলে জলদি হবে। প্রায় 25 মিনিট জাল দিয়ে আমার পানিও কমে গেছে, এগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি চুলার জালটা এখন বন্ধ করে দিই, রংটা দেখলেই বুঝতে পারবেন, একটু চাপ দিলেই বুঝে যায় একদম সিদ্ধ হয়ে গলে গেছে। আমি এখন এর থেকে পানিটুকু ছেঁকে নিয়ে নিই, আর যে জলপাইটুকু আছে এইটুকু দিয়ে আমি সস বানায় ফেলবো। জলপাইয়ের সস বানানোর একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিতে পারেন, খুবই মজার একটা সস, ফেলার কোনো কিছু নাই। মাংসের অংশটুকু দিয়ে সস হবে আর পানিটা দিয়ে জেলি হবে। ছেঁকে নেওয়ার পরে আমার এখানে 4 কাপ রস হইল, এটা কিন্তু একদম ঘোলা থাকে, এই টাইপের কালার থাকে, একটু ঠান্ডা হয়ে গেছে দেখে এটা একটু পিঙ্কিশ দেখা যাচ্ছে। যদি এটা পিঙ্ক হয়ে যাবে তবে আশা করবেন না যে একদম ছেঁকে নেওয়া গরম থাকার সাথে সাথে, কারণ এটা প্রায় ঘন্টাখানেক আগে ছেলে নিছি আমি, অন্য কাজে ব্যস্ত ছিলাম দেখে দেরি হয়ে গেছে, কিন্তু হালকা একটু পিঙ্ক হয়ে গেছে এটা। যাই হোক, কিন্তু গরম থাকা অবস্থায় কিন্তু এটা পিঙ্ক থাকবে না, এটা একদম ঘোলা থাকবে। এর সাথে আমি যতখানি এই পানিটা ততখানি চিনি দিতে হবে। এখানে আমি 4 কাপ পানিতে 4 কাপ চিনি দিচ্ছি। অনেকে হয়তো ঘাবড়া যাবেন যে এত চিনি, হ্যাঁ জেলি আর জ্যাম চিনি দিয়েই তৈরি হয়। যাই হোক, এর সাথে ভালো মতো মিশে যাবে আমি জাল দিলে। এখন আমি এটাকে জাল দিব, জাল দিয়ে এটাকে আমার বেশ কিছুক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো জাল দিয়ে কমায় নিতে হবে, এবং ধীরে ধীরে এটা শক্ত হইতে থাকবে, মানে জমতে থাকবে আর কি। তো যাই হোক, আমি জাল দিয়ে নিই, ফুটে উঠুক, তারপর আপনাদের আমি দেখাচ্ছি। দেখেন এটা বরফ চলে আসে, আমি একটু জালটা কমায় দিই, তাহলে বুঝতে পারবেন, যদিও জাল কমাই আমাকে এরপর বলকে রাখতে হবে। এটা কিন্তু এখন স্বচ্ছ হয়ে যায় আর একটু পিঙ্কিশ হয়ে গেছে, এই যে দেখেন জালটা কমাই দিলাম, এই যে বুঝতে পারতেছেন না, যাই না, এই যে দেখেন ফেনাটা চলে গেলেই একদম স্বচ্ছ আর একটু হালকা গোলাপি টাইপের। এখন এটাকে আমার জাল দিয়ে কমায় নিতে হবে, এটা ধীরে ধীরে আরেকটু গোলাপি হয়ে যাবে, আর ফেনাগুলা ফেলে লাভ নাই, কারণ ফেনা আমি ফেললে আবার নতুন ফেনা সৃষ্টি হবে। এই ফেনাগুলা কিন্তু পরে ধীরে ধীরে এই জেলির সাথেই মিশে যাবে, এটা খারাপ কোনো কিছু না। অনেকে ফেনাগুলা তুলে ফেলে দেন, ফেনা রান্না শেষ হওয়ার পর কিছুক্ষণ রাখলেই দেখবেন যে আর ফেনা দেখতে পাবেন না। এটা জেলিরই একটা অংশ, ফেনা হয়ে আছে, কতক্ষণ পরে মিলে যাবে জেলির সাথেই। যাই হোক, এখন আমি এটাকে জাল দিয়ে কমায় নিব, খুব কম আছে দিয়ে দিলাম, জাস্ট ফুটতে পারে, এতে আমি এটাকে শুকায় নিব, আর বেশি জাল দিলে কিন্তু এটা উতলায় পড়ে যাবে, সেজন্য কম আছে দিবেন, জাস্ট ফুটতে পারে এই অবস্থায়, যাতে উতলায় পড়তে না পারে। প্রায় 20 মিনিট জাল দিয়ে এই যে দেখেন আমি পাশে একটা পিরিচের মধ্যে নিয়ে নিয়ে রাখতেছিলাম ফোটা, এই যে দেখেন একটু ঠান্ডা হলে এটা কিন্তু একদম জমে গেছে। এরকম দেখে দেখে দেখবেন যে জমে যায় নাকি, একদম ঠান্ডা হলে, গরম থাকতে না, গরম থাকতে না পানির মতো আছে দেখতেছেন, এই যে দেখেন, কিন্তু ঠান্ডা হলে কিন্তু এটা জমে যাবে। সেজন্য একটা মোটা ঠান্ডা পিরিচের উপর রাখলে 2-3 মিনিটের মধ্যেই জমে যাবে, আর একটু ঠান্ডা হলে দেখবেন যে তার হচ্ছে নাকি, এই যে দেখেন এটা মোটামুটিভাবে লম্বাই একটা তার হচ্ছে, মানে যথেষ্ট ঘন হয়ে গেছে এটা। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ লেবুর রস দিব। লেবুর রস দিতে হয় এটার মধ্যে, কারণ হচ্ছে এর কালারটা আরও সুন্দর হয়, দেখেন কত সুন্দর কালার আসতেছে, চামচটা নিচে থাকা বুঝতে পারতেছেন কি না জানি না। আর এটা কিন্তু অত টক না, আমরা মনে করি জলপাইয়ের রস অত টক হবে, অত টক না কিন্তু এটা। আর লেবুর রস দেওয়ার সাথে সাথে দেখেন কালারটা একদম অন্যরকম হয়ে গেল। যাই হোক, আর প্রিজার্ভের জন্য আমি এটা
দুই টেবিল চামচ ভিনেগার দেব এখানে। এখন এটাকে মিশায় অল্প একটু জ্বাল দিব, যে লেবুর রস আর সিরকা যতটুকু পারে দিলাম এইটুকু শুকানো পর্যন্ত। আর দেখেন এখন ফেনাগুলো অনেক কমে আসছে, কিছুক্ষণ পরে ফেনা অদৃশ্যই হয়ে যাবে, প্রায় ঠান্ডা হয়ে যাবে। তো এটাকে বলগানে দুই চার মিনিট জ্বাল দিয়ে নিই। এই ভিনেগার দেওয়ার পরে মিনিট তিনেকের মতো জ্বাল দিলাম, দেখেন একদম ফেনা হয়ে ফুটে উঠে। আমি জ্বালটাকে এখন কমাই দিই, এখন এইভাবে ঘষলেও কিন্তু আর নাড়লেও কিন্তু ফেনাটা যাচ্ছে না, মানে বেশ ঘন হয়ে গেছে। জ্বালটা একদম বন্ধ করে দিলাম আমি, একটু পরেই এটা নিচে নেমে যাবে, ফেনাটানা সব চলে গিয়ে। এই ফাঁকে আমি দেখাই, এই যে আমি যে তখন তিন মিনিট আগে রাখছিলাম এই জায়গাটার মধ্যে, সেটা কিন্তু একদম জেলির মতো জমে গেছে। জেলির মতো যেভাবে জমে যায়, এই যে দেখেন বেশ আগার আগার দিলে যে টাইপের হয় সেই টাইপের জমে গেছে, একটু ঠান্ডা হলে এগুলো জমে যায়। তো এইভাবে রেখে রেখে দেখবেন। যাই হোক, এর জালটা বন্ধ করে দিলাম, এই ফেনাগুলো যে আছে এই ফেনাগুলো একটু পরে চলে যাবে। দেখেন এটার কালারটা কত সুন্দর, নিচে চামচটা রাখলেই বোঝা যায়। ফেনাটা একটু চলে গেলেই, মানে একটু আর একটু ঠান্ডা হলে আমি একটা গ্লাসে দুইটা গ্লাসে ঢেলে নিব। এটা কিন্তু একদম ঠান্ডা করে না, অল্প একটু ঠান্ডা হলেই আমি ঘুরে ফেলবো একটা, যাতে ভরার কারণ তার মধ্যে যাতে জমে। একদম ঠান্ডা করে ভরতে গেলে কিন্তু তখন আর জমবে না, এটা এর মধ্যেই জমে যাবে। সেজন্য গরম থাকতে থাকতেই যা যেই বয়মে রাখতে চান সেই বয়মের মধ্যেই, কিংবা যে পাতা রাখতে চান তার মধ্যে ঘুরে ফেলতে হবে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার জলপাইয়ের জেলি, খুব সহজ তৈরি করা। পানিটা দিয়ে আমি জেলি তৈরি করলাম, আর জলপাইয়ের যে মাংসের অংশটুকু সিদ্ধ করলাম সেটা দিয়ে আমি সস বানায় নিব। অসাধারণ স্বাদ সসটার, কয়েক বছর থাকে, মানে আমারটা দুই বছরের উপরেও ছিল। এর একটা ভিডিও আছে, আপনারা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। দারুণ মজার জিনিসটা, শুধুমাত্র বীজটুকু ফেলে দিতে হয় আর বাকি সব অংশটুকুই জলপাইয়ের ব্যবহার করা যায়। দেখতে যেমন সুন্দর খাইতে তেমন মজা, আর এর ফ্লেভারটা অসাধারণ। অনেকটা ছোটোবেলায় আমরা একটা লজেন্স খাইতাম, সেই লজেন্সটার মতো আর কি, চকলেট না লজেন্স খাইতাম সেটার মতো বানাইলেই বুঝতে পারবেন। আর কালারটা তো দেখতেই পারতেছেন, আপনাদের আমি একটু একটা রুটিতে মেখে দেখাই। এই দেখেন একদম জেলির মতো টেক্সচার, আর এটা সবসময় গরম থাকতে থাকতেই কিন্তু যেই পাত্রে রাখবেন সেখানে ঢেলে রাখবেন, কারণ এটা একবার ওরকমভাবে জেলির মতো জমে গেলে তারপরে কিন্তু অন্যটা রাখতে গেলে ভেঙে ভেঙে যাবে আর কি। সকালে বিকালে নাস্তা কিংবা টিফিনে রুটির সাথে মাখাইবেন, তামা তামা করে পোলা পানি খাইয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।